আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সহজ শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজ হরফ উচ্চারণের শেষ পাঠ শুরু করতে যাচ্ছি ইনশা আল্লাহ। শুরুতে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়িনি, সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। আমরা চতুর্থ পাঠের প্রথম যে হরফটি শিখব সেটি হলো লাম, সেটি হলো লাম। লাম জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া একটু মাখরাজে জমিয়ে রাখতে হবে, সবাই খেয়াল করুন, চারিদিক টানতে হবে। লাম এবং শেষ বেলায় দুই ঠোঁটের শুকনা জায়গা এরকম লাম লাম, ঠিক আছে? এভাবে কয়েকবার বললে উচ্চারণ সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ। লাম। এবার আমি পরবর্তী হরফ লিখব মিম। মিম হলো দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে, এই যে দুই ঠোঁটের শুকনা জায়গা এরকম, এটা হলো দুই ঠোঁটের শুকনা জায়গা এবং একটু হাসি হাসি ভাব থাকবে এবং চার এদিক টানতে হবে, অথবা দুই ঠোঁট একটু চাপ দিয়ে উচ্চারণ করলেই মিম উচ্চারণ হয়ে যায়। সবাই দেখুন, মিম মিম, এবং শেষে একটা গুন্নার মতো হালকা একটু আভাস গুন্নার থাকবে, যেহেতু মিম এবং নুন এটা গুন্নার হরফ। মিম চার লিপ টানতে বলতে হবে এবং দুই ঠোঁটে শুকনা জায়গাতে বলতে হবে। আমি পরবর্তী হরফ লিখি, নুন লিখব। নুন জিহ্বার আগা তার বরাবর উপরের তাদের সঙ্গে লাগিয়ে এবং দুই ঠোঁট গোল করে নুন বলতে হবে। নুন দেখতেও যেরকম গোল, দেখতেও যেরকম গোল এবং ঠোঁটটাও দুই ঠোঁট সেরকম গোল হবে। সবাই দেখুন, নুন এবং শেষ বেলায় ঠোঁটটা স্বাভাবিক অবস্থায় থাকবে এবং চারিদিক পরিমাণ টানতে হবে। নুন নুন নুন, ঠিক আছে? এভাবে কয়েকবার বললে উচ্চারণ সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ। আমরা তিনটি হরফ শিখলাম, সবাই নাম বলি। লাম মিম নুন, এই তিনটি হরফ মুখস্থ রাখার জন্য আমরা একটাতে বলব লাম মিম নুন। লাম মিম নুন, লাম মিম লাম মিম নুন। আলহামদুলিল্লাহ, আমরা শেষ স্টেপ, চতুর্থ পাঠের শেষ স্টেপ। এখন দেখুন, আমি এখন অ লিখব। অ দুই ঠোঁট গোল করে পাতলা আওয়াজে বলতে হবে এবং চার আগে পরিমাণ টান দিয়ে বলতে হবে। অ দুই ঠোঁট গোল করতে হবে, পাতলা আওয়াজ বলতে হবে চারে দিক টান দিয়ে। দেখুন, ওয়াও ওয়া
লিখব এবার দেখো হলকের শুরু হইতে হলকের শুরু হইতে সহজ আওয়াজে এটা বলতে হবে একেবারে সহজ আওয়াজে বলতে হবে সবাই দেখুন এক আলিফ টান দিয়ে বলতে হবে হ্যাঁ সহজ আওয়াজে হ্যাঁ এক আলিফ পরিমাণ টান দিয়ে বলতে হবে হ্যাঁ 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 এবার আমি হামজা লিখব হামজা কোনো টান নেই আমি পূর্বে বলেছিলাম যে আলিফ আর হামজায় কোনো টান নেই আলিফ আমরা পূর্বে শিখেছি এখন এই হামজায় কোনো টান দেওয়া যাবে না শুরুতে হার মতো উচ্চারণ শুরুতে হার মতো উচ্চারণ করতে হবে দেখুন হ্যাঁ এইভাবে শুরু হবে এবার আমরা শেষ হরফটি শিখবো শেষ হরফের মাধ্যম দিয়েই আমাদের হরফ উচ্চারণের পাঠ শেষ হবে ইনশাআল্লাহ ইয়া লিখলাম ইয়া এটা জিহ্বার মধ্যখান একটু চাপ দিয়ে বলতে হবে একাধিক পরিমাণ টান দিয়ে বলতে হবে সবাই খেয়াল করুন ইয়া ইয়া জিহ্বার মধ্যখান চাপ দিয়ে ইয়া একাধিক পরিমাণ টান দিয়ে বলতে হবে ইয়া ইয়া অনেকে আমরা বলি ইয়া ই প্রথমে বলি শক্ত করে তারপরে ইয়া এরকম বলা যাবে না এখন এই চারটি হরফ আমরা একসাথে শিখব সবাই নাম তাদের নাম বলে থাকুন ক্লাস আমাদের শেষ পর্যায়ে সবাই বলুন আমার সাথে واو ها همزة يا واو ها همزة يا واو ها همزة يا واو ها همزة يا واو ها হামজা ইয়া আলহামদুলিল্লাহ আমরা উচ্চারণের ক্লাস শেষ করেছি এইভাবে যদি আপনারা উচ্চারণটা করেন এবং ভিডিওটি বারবার টেনে টেনে দেখেন তাহলে উচ্চারণটা আপনাদের সুন্দর হয়ে যাবে আর হরফের উচ্চারণ যদি সুন্দর হয় তাহলে ওয়াল কোরআন মাজিদ পড়া সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আমাদের কাছে আমাদের এক প্রকার রিকোয়েস্ট করেছেন হ্যাঁ আমাদেরকে বলেছেন সহি শুদ্ধ করে পড়ার জন্য ধীরে ধীরে পড়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লা মিতাগন্নাল কুরআনা ফালাইসা মিন্না যে ব্যক্তি ভালোভাবে পড়ে না সে আমার উম্মত নয় এই জন্য আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই হরফগুলো এই যে চারটি ভিডিও করেছি হরফের উচ্চারণ এই চারটি ভিডিও যদি আমরা বারবার টেনে টেনে দেখি তাহলে হরফের উচ্চারণ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরামর্শ দেব এই ভিডিওগুলো দেখার জন্য এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে এগুলো দেখার জন্য তাহলে কোরআন মাজিদ সুন্দর করে শিখতে পারবেন ইনশাআল্লাহ তা আমি সহজ কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আর আমি আপনাদেরকে অনুরোধ করব যে সদকা জারিয়ার উদ্দেশ্যে আপনারা এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন মানুষের মধ্যে ছড়িয়ে দিন অর্থাৎ মৃত্যুর পরও আমি এবং আপনি আমরা সবাই তাতে সওয়াব পেতে পারি আমি অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেয়ার করে ছড়িয়ে দিন তার আবারও সবাইকে সহজ কোরআন শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ